আমরা লক্ষ্য করছি কৈলাসহরে মাফিয়া রাজ কায়েম হয়েছে। এই মাফিয়া রাজ দমন করার জন্য রাজ্য সরকার ই টেন্ডারের ব্যবস্থা করেছে। ওই ই টেন্ডারের মধ্যেও সন্ত্রাস চলছে। ও নগরে আমরা আর্থিকের বাড়িতে তার বাড়িতে হামলা হয়েছে। আর জেসিবি গাড়ি দিন দুপুরে নাম বলবো না, এই সন্ত্রাসীরা গিয়ে উড়াল দিয়ে কুপিয়ে তছনছ করেছে। রাত্রেবেলা আমি ওই গাড়িটি আমি নিয়ে আসি, সাহায্য করেছি। এবারে তপন দাস আমাদের একজন নেতা, ও কাজ পেয়েছে এই টেন্ডারের মাধ্যমে। তাকে চাপ সৃষ্টি করা হচ্ছে সারেন্ডার করেছে, আবার সে রাজি হয় নাই, তার জন্য তাকে প্রাণঘাতী আমরা হয়েছি। পুলিশ এখনো সঠিক কোনো ব্যবস্থা, এবং কালীপুরেও অনুরূপ একটা ছেলেকে মারপিট করে বুথ প্রেসিডেন্ট নাকি বিজেপি এ মারপিট করেছে। হাসপাতালে অনেক দিন ছিল, দশটা সেলাই হয়েছে তার মাথা, পুলিশ কিছু করে নাই। এবং তারা 50% এভাব করে অফিসার কিছু ইঞ্জিনিয়ার সব মিলে সরকারি টাকা লুট করছে, এবং কাজ বা নিম্নমানে এটার বিরুদ্ধে আমরা আজকে এই প্রতিবাদ মিছিল করেছি। হাজার লোক এসছে, যুবকরা বেরিয়ে এসেছে, বা আপনারা জানেন নাকে দৌড়ে শহরে ড্রাগ ব্যবসা চলছে, শত শত ছাত্র যুবক নষ্ট হয়ে যাচ্ছে। এটা পুলিশ দেখেও কিছু করে নাই, এই যে কোনো গরিব করা ক্ষেত্রের সামনে সেখানে সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে গেছে। আমরা বিশ্বাস রাখি, এসপিকে আমি কালকে কথা বলেছি যে পূজার পরেই আমরা এসপি অফিস গেলাম বাহার জানাবো। আমি বলেছি এটা ব্যবস্থা নেই, নাহলে আমরা আপনাকে ঘেরাবো, ডিএম অফিস ঘেরাবো, গুলি করো আমাদের।